এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিল দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আরে ভাই, কিস্তিটাকে এক মাস দেরি হইলে এরকম করা লাগে? হ্যাঁ, আমি রুহুল আমিন, আমি নাই না টাকা আমার দেরি হইতেই পারে ভাই, অসুবিধা নাই। আপনার ডাক নাম্বার মোবাইল নাম্বার সব ঠিক রাখে, আমি মনে করেন আপনাকে ঢুকাই দিব। আপনাকে কথা বলতে বলছি, কইছি তো আপনারটা দিব আমি, আপনার এক ইঞ্চি জায়গা ঢুকাই দেবো তো, কোনো সমস্যা নাই, আপনি নিয়ে আসেন আমার সাথে দিয়ে দিবেন। পয়সা তো মানুষে দেয়, বুঝছেন? আরে ভাই, আমি কি একটা মাস বলছি তো করে দিব, সমস্যা নাই। মুখে মুখে কয়টা টাকার ব্যাপার, আপনি যে আমালে এরকম আচরণ করতেছেন ভাই, তুমি কথা মুখে মুখে কথা বলতেছো কেন ভাই? রাখো না ভাই তুমি গাড়িটা। আরে ভাই, গাড়ি রাখবো না, ফোন রাখবো, কি চান আপনি? আমি তো জরুরি কথা কইছি ভাই, আমি আপনার বলতেছি ভাই, রাইখানে আপনার কথা বলতেছি। মানে কি সমস্যা কি তোমার? তোমাকে এত বেদবি কথা, তোমার থাপ্পড়টা দাও, ফাল দাও, থাপ্পড় কিন্তু আমিও দিতে পারি, কইলাম থাপ্পড় আমিও দিয়ে দেবো কিন্তু। আরে ভাই, আমি কইলাম থাপ্পড় দিতে দিতেছি তো, আপনারা কই নাই, আই গান সেট করো, থাপ্পড় মারো, মানে গাড়ি সেট করো, মানে এত বড় সাহস, তুমি থাপ্পড় মারো, তোমার এই এই ওই ফোন রাখ, ওই তোর টাকা আমি দিমু না এই মাসেরটা, তুই ফোন রাখ, তুই নাম গাড়ি থেকে, তুই আবার থাপ্পড় মারবি তো, কত বড় কইলে তুই আবার থাপ্পড় মারতে চাস, কি হইছে? আমি কিন্তু মারবো, তুই মারো, মারবো বাবা বাবা, কত টাকা লইছি? 320 টাকা। মারা মানে দরকার আছে? তুমি একটা ড্রাইভার, আমি একটা তোমার আমার যায় না ব্যাপারটা, রাখো বাংকি নাই, থাক বাংকি লাগবো না, কষ্ট করে দূরাইছো এই তো বেশি, আলো পাগল নাকি? সুন্দর আছে কিন্তু গাড়িটা, এই এই আমার গাড়িতে কুতুম আছে, এই মোটকাই ইস, আমার গাড়িটারে কি করছে? লাস্ট আপনি কখন দেখছেন? একটু আগে। গাড়িটা কার? আমার। গতকালকে কি আপনি কারো কাছে গাড়ির চাবি দিয়েছিলেন? গাড়িও দেই নাই, গাড়ির চাবিও দেই নাই। গাড়ি আপনার, চাবি আপনার, গাড়ি থাকে আপনার কাছে, তাহলে লাশটা কি গাড়িতে ভূতে রেখে গেছে? ফাজদামি করেন পুলিশের সাথে? হ্যাঁ, খুন কেন করছেন?
আমি খুন করছি, আমি খুন করলে আপনার কাছে লাশ নিয়ে কেন আসবো? প্রথম প্রথম সবাই বলে এই কথা, গারদের ভিতরে নিয়ে কয়টা দিলে তখন বাইরে যাব। সেন্ট্রে খালা ঢোকাও। স্যার আমি তো, স্যার আমি তো খুন করি নাই স্যার, আমার এখানে ভিতরে নিতে চান স্যার। চলো আরে স্যার, লাশটা আমি আপনার ধরে লয়ে এসেছি স্যার, স্যার আমি লয়ে এসেছি স্যার, স্যার আমি খুনটা করি নাই স্যার, আমারে কি লয়ে ভিতরে বসতে চাই স্যার। হ্যালো মা। হ্যালো আব্বা, তুমি কখন আইবা? আমার না ভাল লাগতেছে না। আমি তো কাজে মা, আমি আমি কাজ শেষ করে আমু। কেন কি হইছে? তোমার আম্মা কই? মা তো সেই বিকেল বেলা পারুল খাড়াদের সাথে বের হইছে, এখনো বাসায় আসে নাই। ও নয় নাই? আচ্ছা তুমি রাখো, আমি দেখতেছি। ঠিক আছে। হ্যালো, কিরে কই তুই? কই আর থাকমু, যেন থাকার কথা সেখানে তো আসি। আপনার না কয়ে বাইরে এলাম, আজকে আমার গেট টুগেদার আছে। আপনি এমন সময় ফোনটা দিছেন, ভিডিওটা বানাইতেছিলাম টিকটকের মাঝখানে আপনি ফোনটা দিলেন। আমার মুখটা খারাপ করাইস না হারামজাদি, তুই গেছসান বন্ধুকে লাগে, মাইয়াটা ঘরে একা। আমি আইতাছি দাঁড়া, আমার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে, এক ঘন্টার মধ্যে যদি আমি তোরে ঘরে না দেখছি তোর টিকটক আজকে আমি তোরে বুঝাবো, আমি নিজে তোরে টিকটক করাবো দাঁড়া। এটা তো আপনার নিত্যদিনের কথা, এ কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। কা রাখেন ফোন। বেব, হোয়াটস রং? নো প্রবলেম। আই নো যে তোমার ফ্যামিলির মধ্যে কিছু ঝামেলা দেখা দিছে, ইটস ওকে, মানে কন্টিনিউ ইউর ওয়ার্ক, টিকটক ইজ রিয়েল, অলওয়েজ ডু ইউর ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, ওকে বেবস? ওকে বেবস, ওকে, চিল 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 চিল, এগেইন এগেইন এগেইন, এই চুলটা ধীরে ধীরে ধরো তো, ওরে ফ, চুলটা রে দিল নষ্ট কইরা, ধরো। কাগজপত্র সব আপডেট করা স্যার। কাগজপত্র তো ঠিক আছে, তাহলে আপনি এমনি কাঁপতেছেন কেন? আমার কাগজ সব ঠিক আছে স্যার। ঠিক আছে তো, ডিকিটা খোলেন। খোলেন, ঢাকা আছেন কেন? খোলেন খোলেন। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আপনি যান যান। হেলমেট কই স্যার? স্যার হেলমেট তো আমার, মামা কাগজপত্র দেখি, কাগজ
স্যার হেলমেটটা লয়ে আইসা আপনি একটু খারাপ হেলমেট আনাইতেছি নাম নাম এই নাও আরে এই ভাইলে হাওয়া একটু কম মনে হয় এটাই চেক করতেছিলাম ও আচ্ছা 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 যাই তাহলে এই গাড়িটা একটু দেখার এইখান হ্যাঁ এটা দেখার কি হলো ভাই প্রতিদিন তো দেখি কোনো সমস্যা হয় আজকে আমার নতুন করে কী দেখো ভাইয়া যান আপনি লাগছে খাউন দে খাউন খুতা লাগছে আজকে রামদি নাই বাইরে গেছিলাম ওখান থেকে খাই আইছি আর মায়ের লেগে নিয়ে আইছি আমি দুজনের পেট ভরা আয় তাই এই কথাটা ফোনে কম যাইতো না যখন আমি ফোনটা দিছিলাম তখন কইতে পারলি না আপনি ফোনে কইছেন এক ঘন্টার ভিতরে ঘরে আইতে এক ঘন্টার ভিতরে ঘরে আইছি আর তো কিছু কর নাই দিদি এইটা আমরা কালকে করব আইছা এটা সেভ করিস এটা সেভ করিস আর শুন শুন আরেকটা ভিডিও আমি তোর দেখাইতেছি এই ভিডিওটা কাছে তুই উপর থেকে লাভ দিয়া পড়বি হ্যাঁ আর আমি এমনি করে জুম করবি তারপরে যখন এই ডালকে এটা ক্রপ থেকে লাভ দিয়া পড়বি আর আমি এমনি টাকা থাকবে ঠিক আছে যে মাল খাইছি সেটা কি ঢুকবো কিছু চলে এটা না ঢুকলে জোর করে খাইতে হবে ভাই ভাত খাইতাছেন ভাবি কি বাসা কিছু রান্ধে না নাকি শরীরের যে কন্ডিশন তুই এটা লইতে পারবি আরে মিয়া আপনার তো ভাই চান কপাল এই জায়গায় বইয়া ভাত খাইতেছেন এমন বউ থাকলে হাতে তুইলা খাওয়াই দিতাম আপনি কি করেন মিয়া হোটেলে বইয়া নিজে একলা একলা ভাত খাইতেছেন দেখ ইস দেখছিস
এই চাচা কয়টা বাজে এখনো দোকান খোলা কেন? এই যে ভাই, এই ভাই এত রাত রেখে কি করেন? সিগারেট খাই। সিগারেট খান ভালো কথা, আপনি আমাদেরকে দেখে এভাবে পালাচ্ছেন কেন? আমার ছোটবেলা দিয়ে একটু পুলিশ ভীতি আছে, দেন হাত কাঁপতেছে। আপনারও না, আসলে একটা জিনিস মনে রাখবেন, পুলিশ মানুষের বন্ধু, বিপদে আমরাই সবসময় থাকি। যাই হোক, সোজা বাসায় চলে যাবেন, যান চলো। আমি কামে গেলাম। কি রে সাত সকালে এরকম ভূতের মতো আইজে বই আছিস কি লেগা? আগে তো ভূতের মতো লাগতো না, শুক্র শুক্র আষ্টদিন হয়েছে ভূতের মতো লাগে। আগে তো সুন্দরই লাগতো, এলেগে তো বিয়া করছিলাম। আপনি জানতো আমার ডিস্টার্ব করেন না, আমার তারা আছে। কই যাস তুই? এই যাসটা কই তুই? গেট টুগেদারে যামু। কি গেট টুগেদার? গেট টুগেদার এটা আবার কি? হেড আপনি বুঝবেন না। আমি বুঝতে চাইও না। হেড আপনি বুঝাইলো আপনি বুঝবেন না। আমি বুঝতে চাই না, কইলাম তো তুই বাইরে থুইয়া মায়েরার স্কুলে লয়ে যা, দেরি হয়ে যাইতাছে। আসতাছো খোদার 30টা দিন মায়েরার স্কুলে যাই আমি, আজকে একটা দিন দেখলেন যে আমি গেট টুগেদারে যাইতাছি, তারপরে কেমনে কইলেন? কোনো বিবেক নাই আপনার। আপনি আজকে নিয়ে যাবেন, আমি নিতে পারবো না। এই তুই যেখানে ইচ্ছা যা, মায়ের স্কুলে থুইয়া তারপরে যাবি। আমি কামে যাইতাছি না, খাউন পাস কই? কামাই না করলে খাইতে পারতি? এইসব মোবাইল, এইসব এই টিকটক মিকটক, এই লিপস্টিক, এটি তো আমার টাকা দিয়ে লই। ওই ভালোই ভালোই কইতাছি, মায়ের লয়ে স্কুলে যা, আমার মাইয়ার পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়। দাদা আই ওয়াজ সো সো রেডি। এই মা গি, এই তুই না কইছিস আমার পরিবারের 30 সীমানায় ভিড়বি না তুই? আবার আইছস? আপনি আমার বন্ধু মন্ডল লোক এমনি জানি না কতক্ষণ কে কেডা বন্ধু? এ তো মাইয়া, তো বেডি আর বেডি না বেডা হেডা তুই জানোস? আলো একটা আস্ত বেডি, কপালে টিপ পড়ছে, মায়ের গোলা আন, আবার নাকে ছিদ্রি করছে, চুলে রং দিছে, মনে ঘুষাই। আরে আরে বুঝাইতে পারবো না, তুই চল তো চল তো। হ্যাঁ রে বুঝাইতে পারবো না, হ্যাঁ বুঝবো না। হ্যাঁ ব্রো, কি কইলি তুই আমার? ওই ওই লাইলা, ওই লাইলা কই যাস? লাইলা লাইলা লাইলা, মায়ের স্কুলে দিব কেডা? লাইলা লাইলা আপনার বউ লায়লা সারাদিন মিসিং, আপনি কোথায় ছিলেন? আমি কামে আসছিলাম, আমার বউ মিসিং। আপনার শরীরে এত কাদামাটি কেন? আমি গাড়ি চালাই, আমার গাড়ি আটকাই গেছিলো কাদায়, ঠেলা উঠাইছি।
আপনার বউয়ের বন্ধুরা মানে ওনারা থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের ব্যাপারে, ওদের সন্দেহ আপনার দিকে? আমার সন্দেহ করছে? সন্দেহ তো আমি করি এই ডারে। দেখেন, আমি তর্কে জড়াতে যাচ্ছি না, কারণ তদন্ত মাত্র শুরু হয়েছে। এই মধ্যে কোন রকম কেউ আমার সন্দেহের তালিকার বাইরে না। আরেকটা কথা, যতদিন এই তদন্ত চলবে আপনি এই বাড়ি কিংবা এলাকা ছেড়ে কোথাও যাবেন না, কথাটা মনে থাকে যা। আসেন রাকিব সাহেব, আপনার শরীরে অনেক কাদা, গোসলটা করে নেন। ও না না, সালাম করতে হইব না, তোমার জন্য আমার মন থেকে দোয়া আছে। শোনো, আজকে তো আমাকে বাসর রাত, তো এই রাইতে আমার আসলে তোমার দ্বারে চাওয়ার মতো তেমন কিছু নাই। ওটা একটা অনুরোধ তোমারে করি, আমি যখন অনেক ছোট আমার আমার মায়ের ধুইয়া আমার বাপটা মরে গেছে, তো আমার মায়ে আমার অনেক কষ্ট করে বড় করছে। আমি শুধু চাই তুমি আমার মাটার সম্মান করো, সেবা শুশ্রূষা করো, যত্ন করো, আর কিছু চাই না আমি। জি আস্তা, তোমার যদি কিছু কর থাকে তুমি কইতে পারো। না, আমার তেমন কিছু বলার নাই। বাহ, তাহলে চলো ঘুমাই। না, অবশ্য আমার দুটি ইচ্ছা ছিল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি। হ্যাঁ কও, আমি ফ্রি মাইন্ডের পোলা। আমি আসলে ছোটবেলা থেকে নাচ গানে অনেক পারদর্শী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই কারণে আমার একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারে বিয়া করছি, আমার যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না, এটা আমি চালামো। মাশাআল্লাহ। এখন আপনি যদি কোন না চালাইতে তাও চালামো। চালাই যাব। কে বন্ধ করতে কইলো বন্ধ করবো না। আচ্ছা, সমস্যা নাই, তুমি চালাই যাও। জি, আমি সবসময় টিকটক করবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা। শুধু আমার অগোচরে কইলো হ্যাঁ, যাতে জানতে না পারে, হ্যাঁ যাতে টেন না পায়। হে, এখন না খোলা পর্যন্ত দিয়ে পাইবো না তো। তো হয়ে গেল। আর আমার আরেকটা, ও তোমার তো আরেকটা ইচ্ছা আছে, দুইটা কইছিল। হ্যাঁ, আরেকটা কি? বিয়ের অনেকদিন আগে থেকে ভাবতেছিলাম যে এরকম কিছু একটা করব। বাহ, মানে বাসর রাইতে আমি আমার জামাইরে নিয়ে লাইভে যাব। ও, এখন তো মেলার রাত, এখন গ্রামে তো যাতায়াত ব্যবস্থা অত ভালো না, এখন কিভাবে যাইবা এত দূর? না না, রাস্তাঘাটে তো যেতে হবে না। তাহলে শাখো পার হইতে হইব। না না, নৌপথ দিয়ে যাব। না না, আপনি একটু টান টান করে বসেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কেমনে যাইতে হবে। হ্যাঁ, আমি এঞ্জেল লাইলা, চলে আসলাম আমার বাসার ঘর থেকে। আমার আপনারা তো সবাই জানেন যে আমার আজকে বিয়ে ছিল এবং বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এবং আমার সাথে আমার জামাই আছে। এই যে আমার জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমার জামাই সাদা কালার পাঞ্জাবি পরছে, আমি একটা এই মেজেন্টা কালারের একটা কথা কও কার লাগে, কেউ তো জবাব দেয় না। সবাই জানতেছে আসলে, সে এই ব্যাপারে জানে।
আর এইভাবে কানলে কেমনে হইব? আমি কি বিদেশ যাইতেছি নাকি? আমি যাইতেছি ঢাকা। এই কান্না দিস তুই, যখন আমি কুয়েত কাতার কোথাও যাবো তখন দিস। আমার বুঝাও না রে, আমি গেলাম আম্মা। আরে যাওয়ার সময় একটু হাসি মুখটা দেখা যাই, একটু হাস। আস্তে আস্তে আম্মা একটু দেখে রাখো। হ্যাঁ দেখে তো আমি রাখবো বাবা, আমি পোলা দিয়া মাইয়া পাইছি। আরে আমি দেখে রাখবো না, তা কারে দেখে রাখবো? আমি আসি। সাবধানে যাস বাবা, আগুই দিয়ে আসো। যাও 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 যাও, আগুই দিয়ে আসো। তোমার কি মনে হয়, তোমার ওখানে থুই আমি এখানে একলা ভালো আছি? আমারও তো ইচ্ছা করে তোমার লই আইতে, কিন্তু কি করবো, আমার তো পরিস্থিতি নাই। নতুন বিয়া করছি বৌথায় গ্রামে, বিয়ার আগেও আসিলাম একলা, বিয়ার পরেও একলা, কি একটা অবস্থা। আপনার সারা রাইতে তো আমার এক একা ঘুমও হয় না। আমারও তো রাইতে ঘুম হয় না, আমারও তো ইচ্ছা করে তোমার জড়াই ধরে ঘুমাই। কি করব, তোমার যে লই আমো, মানে মা আবার একলা, মারে ওখানে একলা থুইও তো আমি তোমার লইতে পারি না। তাহলে মা আরো নিয়ে যাই। আরে মারে যে লইয়ে যাবা, মারে তো এখানে লই আইতে হইলে একটা বড় বাসা লাগে, আমি এখানে থাকি একলা একটা রুম লইয়া। তুমি আমি মা এক রুমে থাকতে পারবো? মিনিমাম 20,000 টাকা লাগবো ভাড়া। তাহলে কি সারা জীবন আমি আপনার সারা থাকবো? আমি দেখি একটু ম্যানেজ করে, আমি আমার একটু সময় দাও বুঝছো, মানে এত জলদি তো সব সম্ভব না, একটু সময় দাও, ম্যানেজ করতেছি। আপনি কবে আইবেন? আমুনে এই সপ্তাহে তো পারবো না, আগামী সপ্তাহে চেষ্টা করবো। না আচ্ছা ঠিক আছে, থাক আমার ওই ট্রিপে যাইতে হবে। রাইখা দিবেন? রাহি। সংসারের অকল্যাণ হয়, উঠো উঠা রান্না বান্না করো। আমি ডায়াবেটিস এর মানুষ, ঠিক সময় না খাইলে আমার শরীর খারাপ করবো। আমার রান্না করতে ইচ্ছা করতেছে না। অনেক সময় ইচ্ছা না করলেও সংসারের কাজকাম করতে হয়, এটা তোমার সংসার, তুমি এই সংসারের বউ, উঠো ওইটা রান্না করো। আমার খুব খিদা লাগছে, আমি খামো। আপনার খিদা লাগলে আপনি নিজে যে রান্না খান না, আমি খামো না রামতেও পারবো না। আপনি যা যায় যা ইচ্ছা করেন তো, যান আমার ভালো লাগতেছে না। আমা কও, কি গৌরে বাজান কনের আর কি আছে সব সে ছিল কান্তাস গেলে কান মুনা কি করবো বাবা, আমার তো অনেক বড় কপাল, সেই বড় কপালের লেখা আমি কান্তাসি গো বাজান। কত শখ কইরা পোলার বিয়া করাইছিলাম, মনে করছিলাম পোলার বউ আসা সেবা যত্ন করবো, আদর আপ্যায়ন করবো, রান্না বান্না করে খাবো। সেই বউ আজকে কইলো আমার এই অবাসান, আমার তো টাসকি লেগে গেছে। সে কয় কি জানিস, সে কয় হরে আমি বিয়া করাই আনছি,
নিজে রান্না করে খাওয়ানোর লাইগা ওই নাকি আমার রান্না করে খাওয়াইতে পারবো না, তোরে শুধু রান্না করে খাওয়াইবো। লাইলা এখন কই? সে তো রাজরানী, সে তার মতো করে আছে। আচ্ছা ঠিক আছে, থাকো আমি দেখতেছি। কিরে আম্মা কান্দছে কে? তুই ওদিকে কান্দন শুরু করছিস কি হইছে? আপনি তো খালি আপনার মায়ের সুখের কান্নাই দেখলেন, আমার কান্না তো আপনি কোনোদিন দেখলেন না। সকাল থেকে আমার মাথাটা ব্যথা, আমি শুয়ে রইছি, বালিশ থেকে মাথাটা উড়াইতে পারতেছি না, আর আপনার মা এসে আমার কইতেছে রাম তুইব। কেন রাম তুইব? আমি যদি মইরাও যাই তাও না খেয়ে রাইন্দা করে খাওয়াই তুইব। আমি পারবো না, আমি আপনার মায়ের লগে থাকতে পারবো না, আপনার মায়ের আমি বুঝাইতেই পারবো না। আপনার মা আমার জ্বালায় মেরে ফেলতেছে, আমি যে আপনার এত করে কইলাম যে আমার লয়ে যান, আমি যাই আপনার কাছে, আপনার সঙ্গে কিন্তু থাকি, আপনি তো সেটা শুনলেনই না, আপনি আমার নিবেনই না, তাহলে আমার কাজ করি, আমি তো থাকতে পারবো না আপনার মার লগে, আমি জায়গা, আমি আমার বাপের বাড়ি জায়গা, আপনি আপনার মারে নিয়ে থাকেন, সুখে সাথীতে থাকেন আপনারা, আমি আর কোনো কথাই কইতে চাই না। আচ্ছা হন, না কোনো কিছু উঠবো না, এখন আর কি উঠবো, আমি যেটা কয়ে দিছি ওটা আমার শেষ কথা, যদি পারেন আমার নিয়ে যাবেন, আর নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হারামজাদি, আমি বুঝতে পারতেছি আম্মা তোমার খারাপ লাগতেছে, তোমার এনে একা থাকতে কষ্ট হয়ে যাবে, আমি কি করবো কও, আমার তো আসলে হাত বাঁধা, বেডি আমার রান্না করে খাওয়াইতো, হ্যাঁ দুই মাস যাবত নাই, ঢাকা শহরে এমন একটা অবস্থা, এই বুয়াকে টেকা দিলেও পাওয়া যায় না, এর মধ্যে গত মাসে পেটে ব্যথা শুরু হয়েছিল, পরে গেছিলাম ডাক্তারের ধারে, ডাক্তার কয় আমার নাকি আলসার, হ এই আলসার সারাইতে এখন আমার সময় মতো খাইতেইব, এটাই নাকি একমাত্র সমাধান, এখন আমি বাধ্য হয়ে ওরে লয়ে যেতেছি। আমি তোর বউ তুই নিয়ে যাবি, আমার কাছে কমানোর কি দরকার, যা নিয়ে যা। না মা আমি তোমারও লয়ে যাবো, আমার দূরে আমার সময় দাও, আমি তখন একটা এক ঘরে থাকি, ওই এক ঘরের মধ্যে রেলওয়ে তুলবো, এরপরে একটা বড় বাসে লয়ে তোমারও তুলবো। আমার নিয়ে যাওয়া লাগবে না, আমি এখানেই থাকবো, আমার স্বামীর ভিটা ছাড়া কখনো কোনো দিন কোথাও যাব না, আমি যতদিন বাইসে থাকি আমার এই স্বামীর ভিটাতেই থাকবো। তোরা যা, তোরা সুখে শান্তিতে থাক, আমি কোথাও যাব না। দেখি যখন তোমার মুখ যত ব্যথা ভুলে যায়, এই দুনিয়ায় তুমি ছাড়া কোনো চাওয়া নাই। দেখি যখন তোমার মুখ যত ব্যথা ভুলে যায়, এই দুনিয়ায় তুমি ছাড়া কোনো চাওয়া নাই। তোমার মাঝে সকাল সাঝে ধরে রেখো তুমি ছেড়ো না আমার, জীবন দিয়ে ভালোবাসি ভুলো না। Excuse me.
I'm not wrong. You are Lila, right? Ji. Oh my god. Ami kake dekhtechi. Chik chokal Lila. Ji amar naam hoyeche Angel Lila. Apni nishchoi amar follower, fan. আমি তোমার এত এত ভিডিও দেখছি, আমি তোমার ফ্যান হয়ে গেছি। তোমার স্টেপগুলো এত নাইস যে আমি বলে বুঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, ইউ মে নো আই এম কিং সম্রাট। জি আমি আপনার চিনি না, জীবনে কোনো ভিডিও তো দেখি নাই। নো প্রবলেম, আই এম 300K ফলোয়ার। আচ্ছা তুমি এখানে কেন? জি এই জায়গায় আমার জামাই বাড়ি। Oh no! You are married! Shoddo bibahito. Very sad, very sad. Acha, tumar kono notun video dekhchi na keno? Age to onek video dekhtam. Na mane oi notun aschi jaygay abar ki korbo na korbo sob kichu gusano gasano abar mane emne bujhtechi na ar ki ekhane. Oh very bad. ম্যারিড লাইফ এবং টিকটকার লাইফ এটা কিন্তু ফুললি ডিফারেন্ট, ঠিক আছে? দুইটা আলাদা। তুমি তোমার ম্যারিড লাইফটা যেভাবে কন্টিনিউ করবা, ঠিক সেইভাবে তুমি তোমার টিকটক লাইফটাও কিন্তু কন্টিনিউ করবা। আমরা দেশের জন্য কি করছি? আমরা কিন্তু এই টিকটক করে একসময় আমাদের বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবো, এটা তুমি বুঝতে হবে, ঠিক আছে? লিসেন, আমার কিন্তু এখানে একটা বিশাল টিকটকের গ্যাং আছে। আমরা সবাই মিলে এখানে টিকটক করি, আমি ওটা চালাই। আমরা অনেক বড় গ্রুপ, অনেক মিলে এখানে টিকটকটা করি। আমি আশা করব তুমি আমাদের টিকটক গ্রুপে জয়েন করবে, এবং তুমি যদি জয়েন করো আমাদের টিকটকের এই গ্রুপটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা তুমি চিন্তাও করতে পারবে না। কাকে বলে তোমার নামে আমার জীবন এখন শুধু চলে। হাত ধরে রেখো তুমি, ছেড়ো না আমার জীবন দিয়ে ভালোবাসি। হয়নি তো ব্যাপারটা এই না, ব্যাপারটা হচ্ছে এই 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 ব্যাপারটা, বুঝছো? ওই রিদমটা লাগবে, ঠিক আছে? আবার করো। হাই ব্রো, আমি কিং সম্রাট। আপনি কিং রাইট? কপালে টিপ পিনছেন কি লিখবেন? স্টাইল স্টাইল ঘরে অত কথা আছে। যত ভালোবাসি তোমায় তত লাগে কম, তোমায় নিয়ে বাঁচার সাত হাজারো জনম। ওহ
এটা কি পরছস? আমাকে মাইয়ার জামা পরছস কে লেগা? এটা মাইয়ার জামা কে লেগা হইব? এটা আমারই জামা। তোর জামা মানে এটা কবে কিনলি? এই ডি জামা তো কোনো তোর পড়তে দেই নাই। কিনছি এতদিন পরে নাই কিন্তু এখন থেকে পরব। এটা তো ট্রেন্ড। এই তুই আমার ট্রেন্ড শিখাইছ না। বহুত আগে ট্রেনে বাসে সইরা আমি ঢাসরে আইছি। এডি আমার শিখাইছ না তুই বুঝছস? তোর কি দিন বে দিন বিবেক বুদ্ধি লোপ পাইতেছ নাকি? আমাকে মাইয়াও তো জানে যে কোনটা করা লাগে কোনটা করা লাগে না। আর এক কুত্তা বাচ্চা আছে আমার সংসারটা নষ্ট করতেছে। তোর মাথাটা নষ্ট করতেছে। খবরদার আমার বন্ধু বান্ধব নিয়ে আর একটা উল্টা পাল্টা যদি কথা কইছেন আপনি। এই আমার উপর চিল্লায় কথা কবি না, আঙ্গুল তুলস কোন সাহসে তুই? হ্যাঁ নিজে তো নষ্ট হইতেছস, আমার মায়েরও নষ্ট করতেছস নাকি? রাস্তার মায়ের মতো আচরণ করে উল্টা পাল্টা কি করেন আপনি? রাস্তার মায়া কইছি তুই? রাস্তার মাইয়া? রাস্তার মাইয়া আমি? হ্যাঁ এটি মোবাইল আমি কিনা দিছি তো। পাগল হয়ে গেছে গেছে তোর মাথা গেছে। এই তোর জীবন কে এডি লই এই তোর তোর ফোনই তোর জীবন। আমার দেখে যেটা মনে হয়েছে উচ্চাকাঙ্ক্ষী এবং আপনার যে পারিপার্শ্বিক অবস্থা তাতে আমার কাছে মনে হয়েছে উনি আসলে আপনার সাথে সংসার করতে চান না, উনি চলে গেছেন। যদিও আপনারা মিসিং ফাইল করেছেন আমরা আমাদের সর্বাত্মক তদন্ত করব। গতকাল রাতে আপনাকে আসলে আমার খুব ভালো মানুষই মনে হচ্ছে, ইনোসেন্ট একটা মানুষ। ওই জায়গা থেকে আসলে আপনাকে একটা কথা বলি, আপনার ওয়াইফের জন্য অপেক্ষা করা আসলে আপনার ঠিক হবে না, এই কথা বলার জন্য এসেছিল। থাকে লাইলা
এই তোর বাত হয় নাই? আমার তো বাইরে হইতে হইব, কাম আছে। কি রে গন্ধ কয় কি এর? অলক্ষী আনছি করে হারামজাদি, বাদ পুইরা যাইতেছে এর খবর নাই, টিকটক করে তো টিকটক আমি মারাইতেছি হারামজাদি। একদম গালাগালি করবেন না আমার লগে, আমি দেখতেছি তো ইদানিং কি সইলে আপনি আমার লগে গালাগালি করেন। কি করছি আমি? গালাগালি করতেছেন কেন ইদানিং? আরে ভাতই তো পড়ছে, নোহাবার তো সত্য করে লাইছে নাকি এলে আপনি আমার লগে গালাগালি করবেন? আপনি কি মনে করছেন আমার বিয়ে করে কি আপনি কিনা ফলাইছেন? দিছেন একটা বাচ্চা ধরায়া গলা সর বেশি বাড়ছে, মাথা রয়েছে তোর নতুন, হ্যাঁ মাথা রয়েছে নতুন, মাথা রয়েছে তোর, কথা কো কথা কষ্ট কেন কথা কো। ওই লাইলা 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 ওই লাইলা 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 লাইলা। স্যার আমি আসলে আমার বউডারে অনেক ভালোবাসতাম, ও যখন যা চাইছে সেটাই দিছি। বিয়ের পর এমন একটা জিনিস নাই স্যার, হ্যাঁ চাইছে আমি দেই নাই, ওর বেলায় আমি কোনো কিছুর কমতি রাখতাম না। এমনকি আমার আমার মাডা আমার মাডার 1,00,000 গ্রামে থুই হয়ে আমি লয়ে এসি ঢাকায়। ওই ঢাকা দেখতে চাইতো, ওই ঢাকায় থাকতে চাইতো আমার লোক। স্যার আপনি আপনি কইছিলেন না যে আমার বউ খুব উচ্চাকাঙ্ক্ষী, এর অনেক বড় স্বপ্ন আছিল না স্যার? কসম লাগে স্যার আছিল না। বউডা খুব মন দিয়ে সংসার করতেছিল, আমাকে একটা ফুটফুটা বাচ্চা হয়েছিল। কিছু হারামির বাচ্চা আছে স্যার, হারামির বাচ্চা বাচ্চা সুন্দর বাচ্চা, অগো কারণে আমার বউডার আজকে এই অবস্থা, অগো কারণে আমার সংসারটা আজকে নাই। ওই ওই বাচ্চাগুলো আমার বউয়ের মাথায় এটি ঢুকাইছে। আমার বউরা খুব লক্ষ্মী আছিল, আমি কিন্তু মানি নাই স্যার, আমি কিন্তু আমার বউরে মানি নাই ইচ্ছা কইটা স্যার। ওর লগে আমার ঝগড়া ঝাটি প্রতিনিয়ত হইতো, কিন্তু সেদিন সেদিন এমন ঝগড়া লাগছে, ওই আমার লগে এমন টেরামি করতেছিল, এমন তর্ক শুরু করছে আমার লগে, বেয়াদবি শুরু করছে, কইছে আমারে আর আমার মায়েরে তুইয়া যাইবো গা। আমি আর কন্ট্রোল করতে পারি নাই, রাগের মাথা ওরে ধইরা ফালাইছি। এর মধ্যে এত জোর একটা বাড়ি লাগছে মাথার মধ্যে স্যার, গেছে মইরা। আমি কিন্তু স্যার ইচ্ছা করে মারি নাই স্যার, এই জায়গায় একটা বাড়ি লাগছে স্যার, কিন্তু স্যার আমি তো অপরাধ করছি স্যার, আমি নিজের হাতে নিজের বউটারে খুন করছি স্যার। স্যার আপনি এবারে ফাঁসি দেন, আমার এই জেল দেন, তো আপনাদের একটা অনুরোধ স্যার, আমার এই গল্পটা স্যার মাইনসের কাছে পৌঁছায় দেন, আমার এই গল্পটা স্যার মাইনসের কাছে পৌঁছায় দেন স্যার, আমার মতো যাতে আর কোনো মাইনসের জীবনে এরকম না হয় স্যার। স্যার
আপনি আমার গল্পটা ফলাও করে ছাপান স্যার, আমার লয়ে ফিচার করেন, আমার একটু সাংবাদিকগুলো কথা কইতে দেন স্যার, আমি শুধু আমার গল্পটা কইতেছি স্যার, তারপর আপনি আমার যেই যেই শাস্তি দেবেন দিয়েন স্যার। স্যার আপনার কাছে অনুরোধ করি স্যার, আমার এই অনুরোধটা রাখেন স্যার, আমার এই অনুরোধটা রাখেন স্যার, আপনার পায়ে পড়ি স্যার, স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনার পায়ে পড়ি। সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।